শীতের বাগানে এই অসাধারণ সুন্দর ফুল গাছটির পরিচর্যা কীভাবে করবেন? কীভাবে এই রকম সুন্দর ফুল ফোটাবেন গাছটি থেকে? নতুন বাগানীদের কাছে এই গাছটি একদম নতুন হলেও শীতের মৌসুমি ফুল হিসাবে কিন্তু এটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন শো কোয়ালিটির ফুলে, বিভিন্ন শোয়ের মাঠে, ফ্লাওয়ার শোতে এই গাছটি কিন্তু বেশ চাহিদা রয়েছে। আজকের এই ভিডিওতে এই গাছটির সম্পূর্ণ পরিচর্যা আলোচনা করব। এটি একটি ফ্যাবেসি ফ্যামিলির গাছ। শীতকালীন একটি অসাধারণ এবং আনকমন ফুল হচ্ছে এই ফুলটি। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রিয়। আজকের এই ভিডিওতে এই ক্লায়ান্থাস গাছের পরিচর্যা বিস্তারিত জেনে নেব একজন অভিজ্ঞ বাগানির। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মাদাই হালদার, আমার বাড়ি কৃষ্ণনগর নদিয়া বিআই অফিসের কাছে। আমার সম্বন্ধে সবাই জানেন, নতুন করে আর সক্রিয় কিছু বলতে হবে না। একদমই তাই। হ্যাঁ, আমি প্রথম ক্লায়ান্থাস বা নয়নমণির কথা বলবো। বাংলায় নয়নমণি বলা হয়, পুরো নামটা হচ্ছে ক্লায়ান্থাস। এর জিনটা আমেরিকা থেকে এসছে, এর সিডটাও আমেরিকা থেকে আসে। প্রথম ক্লায়ান্থাস সম্বন্ধে খুব ভালো বাগানিরা, কমা বাগানিরা প্রত্যেককে আমি বলবো, এই ক্লায়ান্থাস গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ। ওরা যেমন জলও পছন্দ করে বেশি নয়, খাবারও বেশি পছন্দ করে না। এর খুব সেন্সিটিভ, কোনো খোঁচাখুঁচি পছন্দ করে না। একে ওর মতো হতে দিতে হবে, বেশি নড়াচড়া ওকে করতে দিতে নেই। যে আমি এখানে নড়াবো, ওখানে নড়াবো, সেখানে নড়াবো, তা করতে নেই। প্রথম বলি ক্লায়ান্থাসের প্রথম মাটি আমি বলবো, সুন্দর করে মাটিটাকে চেলে নিয়ে আমি বলবো, চৌদ্দ বৈশাখ মাসে যে রোদ হয় সেই রোদে মাটিটা শুকিয়ে নিন। যদি কেউ পারেন ক্লায়ান্থাসে গোবর সারটা ইউজ করবেন না, যদি না করতে পারেন। আর তার মাটির সঙ্গে আপনি বন্দা, শিমকুচি, হারের গুঁড়ো, তার সঙ্গে কিছু ফাঙ্গিসাইড, নাহলে ট্রাইকোরামা ভেরিডি, এইসব দিয়ে মাটিটা আপনি সুন্দর করে তৈরি করুন। তাহলে 8 ইঞ্চি বাই এই টবের জন্য কীরকম মাটি তৈরি হয়, মানে কতটা পরিমাণ সার আর মাটির অনুপাত তৈরি করে? দেখুন, প্রতিটা আইটেম আমি যেগুলোর নাম করলাম, বন্ডা, শিমকুচি, নিম খোল, ফসফেট, অনুখাদ্য, এগুলো প্রতি এক টবে এই এতখানি করে দিলেই হবে। মানে এক মুঠো করে সার আর তার সাথে মাটি মাটি মাটিটাকে একটু ভালো করে শুকিয়ে নেবেন। আমি বলবো খুব সুন্দর করে শুকিয়ে নেবেন। আর ক্লায়ান্থাস গাছকে খুব সুন্দর করে যখন লাগাবেন আপনি, আমি বলবো একবারে ফাইনাল করবেন। 2 ইঞ্চিতে থাকুন, চারা যখন নিয়ে আসবেন একবারে ফাইনাল। ওরা চারা বসানোর সঠিক সময় কোনটা? জুলাই আগস্ট মাসে আপনি লাগাতে পারলে সবচেয়ে ভালো হয়, আর বা আগস্ট সেপ্টেম্বর এই সময় লাগাতে পারলে ভালো হয়। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চারাটা বসিয়ে। হ্যাঁ, আর এদেরকে আমি বলবো চর্চার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, জল। জলটা কিন্তু খুব মেপে দিতে হয়, কোনো পচা খাবার এদের দেওয়া চলবে না। হোল বলুন বা যে কোনো পচা খাবার এদের চলবে না, এদের সেফ রাসায়নিকের ওপরে গাছটাকে তুলতে হবে। আর একটা মারাত্মক রোগ আছে এদের, সেটা হচ্ছে জল বেশি হয়ে গেলেই দেখবেন হঠাৎ করে ওদের শেকড় ড্যামেজ হয়। শেকড় ড্যামেজ হলেই গাছটা আস্তে আস্তে মারা যায়, ফুল ফুটতে মারা যায়। যার জন্য যে শেকড়টা ড্যামেজ না হয় তার জন্যে আপনাকে মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড বা ট্রাইকোরামা ভিডি জল দিতে হবে। আর একটা মারাত্মক জিনিস আছে, সেটা হচ্ছে এদের মধ্যে কী আছে জানি না, এই গাছটার মধ্যে প্রচুর কিন্তু মাকড় আছে। মাকড় মিনিস হচ্ছে মাইট, যেটা বলা হয় লাল মাকড় বা সাদা মাকড়, এরা কিন্তু প্রচুর মাইট আছে। আমি বলবো এদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে মাকড়ের ওষুধ দিতে হবে। আপনি যে কোনো যেটা ভালো বুঝবেন দেবেন, রোলেক্স দিতে পারেন, কাকা দিতে পারেন, কাকা তো খুব সুন্দর একটা, হ্যাঁ, ওভেরান দিতে পারেন, যে যেমন যেখানে যা জিনিস পাওয়া যায়, যে কোনো ভালো মাকড় নাশক এই গাছে প্রত্যেক সপ্তাহে দিতে হবে। আর আপনি রাসায়নিক দিয়ে গাছটাকে তুলবেন, জলটাকে মিশে দেবেন। সেক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে কী ব্যবহার করে? আপনি রাসায়নিক সার হিসাবে ডিএপি ব্যবহার করতে পারেন, সুফলা কোনো কোনো ব্যবহার করতে পারেন, সুজলা 1919 ব্যবহার করতে পারেন। এরকম প্রচুর সব রকম আছে এই ধরনের রাসায়নিক দিয়ে আপনি গাছটাকে তুলবেন, জলটাকে মেপে দেবেন, ওষুধটাকে ঠিকঠাক দেবেন, মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইডও ইউজ করতে হবে। আর এখান থেকে পিঞ্চিংয়ের কোনো ব্যাপার না, পিঞ্চিং করার কোনো ফ্যাক্টর নয়। টিম করতে নেই, গাছগুলোকে এখন সোজা করে করে বেরোয় দিতে হয়, নাহলে ওর মতো লতিয়ে গাছ ও প্রথম কাণ্ডর পরে তারপরে কিন্তু নিচ থেকে ওর বাঁশ ছাড়তে থাকে, ওই বাঁশগুলোকে তুলে দেবেন। হ্যাঁ, এইভাবে যত্ন করলে ক্লায়ান্থাস গাছ কিন্তু হয়ে যাবে। আর এরা মোটামুটি ধরুন 8-10 বা 10-এর গামলা টপ
যেমন অনেক টবরা পছন্দ করে। ফুলটা কতদিন পর্যন্ত থাকবে? একটা ফুল ফুটলে আপনি সাত দিন পর্যন্ত এক্সপেক্ট থাকে। খুব ভালো ফুল, খুব সুন্দর একটা, একদম আনকমন, যারা নতুন বাগানে রয়েছেন একদম আনকমন ফুল। এবছর শীত তো গেলই, সামনেবার শীতে কিন্তু এই গাছটি অবশ্যই। এই গাছ করতে গিয়ে অনেক বাগানি বন্ধুরাই আরও একটি সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটা হচ্ছে সময়ে অর্থাৎ সিজনে এই গাছের চারা পাওয়া। বেশিরভাগ নার্সারিতে বিভিন্ন শীতকালীন মৌসুমি ফুলের চারা পাওয়া গেলেও এই গাছটির চারা কিন্তু পাওয়া যায় না। তবে হ্যাঁ, বেশ কিছু নার্সারি রয়েছে যারা ভালো ফুল ভালো বীজের চারা তৈরি করেন, তাদের কাছে কিন্তু এই গাছের চারা পাওয়া যাবে। এখানে দেখুন বেশ কিছু গাছ করা হয়েছে, বেশ কিছু গাছে ফুল ফুটেছে এবং গাছগুলোর গ্রোথ দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর গাছের চারা তৈরি হয়েছে। বেশ কিছু গাছে ফুল ফুটেছে এবং সমস্ত গাছে যখন ফুল ফুটবে আমি আরও একবার তখন কিন্তু এই সমস্ত বাগানের ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। দেখুন কত সুন্দর টবে ছোট্ট ছোট্ট চারা গাছ, বেশ কিছু গাছ এখনও পর্যন্ত ছোট রয়েছে এবং বেশ কিছু গাছ বড় হয়ে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। আর পরিচর্যা তো রয়েছেই, এখানে মোটামুটি দেখতে পাচ্ছি প্রায় কপিস করা হয়েছে। আমার এখানে আমি 41 পিস গাছ লাগিয়েছিলাম, 35 পিস গাছ বেঁচে আছে। বন্ধুরা এই রকমই একদম সহজ পরিচর্যাতেই এই গাছ করুন, খুব সুন্দর ফুল হবে। যেভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা বলা হলো, মাটি বলা হলো, সার ওষুধ কীরকম কী রোগ পোকার ব্যাপারটা খেয়াল রাখুন, খুব সুন্দর ফুল হবে আর কোনো রকম সমস্যা থাকবে না এই গাছ নিয়ে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি অবশ্যই নতুন নতুন বাগানি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে।